নিজের ব্যর্থতার ধারাবাহিকতায় অনেকটাই বাধ্য হয়েই বিপিএল থেকে সরে দাঁড়ালেন মাশরাফি। অন্যদিকে যে মাহমুদুল্লাহ রিয়াদকে দল থেকে বারবার বাদ দেওয়া হয়েছে, সেই রিয়াদই এবার টি টোয়েন্টি বিশ্বকাপের অটো চয়েস। এই দুয়ের প্রথমেই আসি, কেন বিপিএল থেকে সরে দাঁড়ালেন মাশরাফি? এবারের আসরে এখন পর্যন্ত দল হিসেবে পুরোপুরি ব্যর্থ সিলেট। পাঁচ ম্যাচ খেলেও তারা দেখা পায়নি জয়ের। অধিনায়ক হয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারছে না মাশরাফি বিন মর্তজা, আবার পুরোপুরি ফিটও নন তিনি। ফলে সমালোচনার পাহাড় জমা হয়েছে মাশরাফির নামের পাশে। সেই ব্যর্থতা থেকে নিজেকে আর দলকে মুক্তি দিতে সংসদীয় অধিবেশনকে বেছে নিলেন সমাধান হিসেবে। প্রথম দিন দলের খেলা ছিল বলে অংশ নেননি সংসদে, তবে টানা পঞ্চম ম্যাচ হারের পর দিন সকালেই সংসদের হুইপের দায়িত্বকে বড় মেনে সিলেট ছেড়ে চলে এসেছেন রাজধানীতে। অনির্দিষ্ট কালের জন্য বিরতি নিয়েছেন বিপিএল থেকে, আর ফিরবেন কিনা তারও নিশ্চয়তা নেই। তার পরিবর্তে নেতৃত্বের ভার থাকবে মোহাম্মদ মিথুনের কাঁধে। বিপিএলের সফলতম ক্রিকেটার, সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মাশরাফি এবারের আসর ভুলতে চাইবেন নিশ্চয়ই। পাঁচ ম্যাচে নিয়েছেন মাত্র এক উইকেট, সাত ওভার তিন বল করে দিয়েছেন আটান্ন রান, আর নিজের ব্যাট হতে পেয়েছেন মাত্র আট রান। ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা ওয়ান ডাউনে নেমেও হয়েছেন ব্যর্থ। অন্যদিকে যে মাহমুদুল্লাহ রিয়াদকে দল থেকে বারবার বাদ দেওয়া হয়েছে, সেই রিয়াদই এবার টি টোয়েন্টি বিশ্বকাপের অটো চয়েস। সবশেষ 2022 সালে আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, এরপরই টি টোয়েন্টি দল থেকে বাদ পড়েন তিনি। তবে চলতি বছর টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আবারও আলোচনায় এই তারকা ক্রিকেটার। মাহমুদুল্লাহ টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস। ভারতে ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করে অনেক সমালোচনার জবাব দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। চলমান বিপিএলেও এই ধারাবাহিকতা বজায় রেখেছেন। ফরচুন বরিশালের হয়ে ফিনিশারের ভূমিকায় দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, সেখানে মাহমুদুল্লাহ টি টোয়েন্টি দলে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, মাহমুদুল্লাহ বিশ্বকাপ থেকেই দুর্দান্ত খেলছে, ফিনিশারের ভূমিকায় সে তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে, তাই আমার কাছে মনে হয় রিয়াদ টি টোয়েন্টি দলে আমাদের অটো চয়েস। ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ে অনেক উন্নতি করেছেন রিয়াদ। তার ফিল্ডিং নিয়ে জালাল বলেন, দেখেন বয়সটা বড় ব্যাপার নয়, ইংল্যান্ডের অ্যান্ডারসনও 41 বছর বয়সে বল করছে, সে পরিশ্রম করছে, তার সেরা ফল পাচ্ছে। বিসিবির এই কর্মকর্তার কথা অনেকটা স্পষ্ট যে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে পরিকল্পনায় ভালোভাবেই রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ।